ইনারি গোলি রামি মুসাফির হতাম, প্রিয় নবীর কদমে সালাম জানাতাম, প্রিয় নবীর কদমে সালাম জানাতাম, যদি মদিনার গলির আমি মুসাফির হতাম, প্রিয় নবীর কদমে সালাম জানাতাম, প্রিয় ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد ليله القدر خير من الف شهر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وايضا قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعليه وصحبه وسلم صلى الله বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম জেলা কর্তৃক পবিত্র মাহে রমজানের আজকের 20তম দিবসের দিবাগত রাতে আয়োজিত ঐতিহাসিক কিয়ামুল্লাইল মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মান্যবর প্রধান অতিথি সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সমবেত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী সামিঈন আজাম, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের দরবারে শুকর আদায় করছি আজকের এই বরকতমণ্ডিত মাহফিলে নিজেকে শরীক করার সুযোগ পেয়ে, সাথে সাথে দরুদ এবং সালামের হাদিয়া নিবেদন করছি তার ওই মাহবুব হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে। সাথে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই ইন্তেজামিয়া কমিটি সহ উপস্থিত হাজরিন সামিন বেরাদরান ইসলামের। সারাদিন রোজা রেখে দূর দূরান্ত থেকে রাত্রিবেলায় কিয়ামুল লাইল পালন করবার জন্য আপনারা আজকের এই সমাবেশে যোগদান করেছেন। সম্মানিত হাজেরিন, সকলের মনোযোগ আকর্ষণ করছি
আমরা আজকের এই কিয়ামুল লাইল মাহফিলে এসেছি, আমরা কিছু জানব, কিছু শুনব এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমার বিশ্বাস সম্রাহ ভাই, আমরা এই নিয়তেই এই বরকতের মাহফিলে শরীক সামিল হয়েছি, কথা ঠিক না বেটি? মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, তিনি একটু পরে তার সারগর্ব বক্তব্য রাখবেন, আমরা শুনব। তো আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, আমি সেই বিষয়ের উপর আলোচনার গভীরে যেতে পারব না, শুধু একটু টাচ করেই আমি আমার বক্তব্যের রীতি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। লাইলাতুল কদর তথা মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। এই লাইলাতুল কদর বছরের কোন রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকাইত রেখেছেন সে ব্যাপারে আমরা সবাই অবগত। রব্বুল আলমিন এই বরকতের রাতটি মাহে রমজানের ভিতরে লুকিয়ে রেখেছেন। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যা বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। আল্লাহর রাসূল লাইলাতুল কদর সম্পর্কে জানান দেবার জন্য একদিন তার হুজুরে পাক থেকে বের হয়েছিলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, আসার পথে দেখতে পেলেন দুইজন মুসলমান একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, ফকাল খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরে, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কোন রাত্রিটি সেটা জানান দেওয়ার জন্য। ফাতালাহা ফুলান ও ফুলান ফরুফিয়াত, আসার পথে দেখলাম যে ফলানা ফলানা এক অপর সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, আর এদিকে ফরুফিয়াত আমার সিটি বোর্ড থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা তুলে নেন। এটা আমার সিটি বোর্ড থেকে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করলেন যে তোমরা যদি ঝগড়া না করতা, তোমাদের ঝগড়ার এই চিত্রটা যদি আমার চোখে না পড়তো, লাইলাতুল কদরের নির্দিষ্ট রাতটা সম্পর্কে আমি তোমাদেরকে জানান দিতে পারতাম। তোমরা ঝগড়া করার কারণে তোমাদের এই দৃশ্য দেখে আমি আমার সে আল্লাহর দেওয়া সেই নিয়ামত এটা আল্লাহ তাআলা ওয়া তাআলা আমাদের স্মৃতি বোর্ড থেকে তুলে নেন। এ কথা দিয়ে তিনি উম্মাকে বুঝাতে চাইছেন যে লাইলাতুল কদরের যে নির্দিষ্ট তারিখটা আমাকে আগে জানানো হয়েছিল সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিল, কিন্তু তোমরা ঝগড়া করাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নিয়ামতটা তিনি তুলে নেন। তাহলে বোঝা যায় যে ঝগড়া ফেসাদের কারণে আল্লাহর নিয়ামত আসে না, চলে যায়।
যেখানে ঝগড়া ফ্যাসাদ, যেখানে ফিতনা ফাসাদ, যেখানে হিংসা বিদ্বেষের চর্চা হয়, যে ঘরে হয়, যে অফিসে হয়, যে সমাজে হয়, যে রাষ্ট্রে হয়, যে দেশে হয়, সেই জায়গা থেকে আল্লাহর রহমত উঠে যায়, আল্লাহর রহমত উঠে যায়। তাহলে ঝগড়া ফসাদ মানুষের জীবনে ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ। আল্লাহর রসুল পৃথিবীর বুক থেকে ঝগড়া ফসাদ উম্মা থেকে তুলে দেওয়ার জন্য এসেছেন, এবং তিনি সতর্ক করেছেন যেখানে ঝগড়া ফসাদ হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য শয়তান আল্লাহর রহমত থেকে মানুষকে বঞ্চিত করবার জন্য সে সুকৌশলে ঝগড়া ফসাদ মানুষের মাঝে ঢুকিয়ে দেয়, ফিতনা ফসাদ ঢুকিয়ে দেয়। আর ফিতনা ফসাদটা বেশি করে আসে ঈর্ষা থেকে, হিংসা থেকে। আপনি আমার সামনে আছেন, সবাই আপনাকে বেশি বেশি সালাম করতেছে, আর এদিকে আমি গোসাই ফুলতেছি, এর বেশি সালাম করে আমারে করো না কেন? সবাই ওনারা তাজিম করে আমারে করো না কেন? সবার সবাই ওনারা খাওয়ায় আমারে খাওয়ায় না কেন? তখন থেকে আমি শুরু করি তার পিছনে বিভিন্ন প্রকারের প্রপাগান্ডা। এখান থেকে শুরু হয় ঝগড়া ফসাদের জন্ম। কথা ঠিক না বেঠিক? ঝগড়া ফসাদের জন্ম। আসলে হাদিসে পাকে আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন বান্দা বান্দির যদি ঈমান আমল আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসতে শুরু করেন। যখন আল্লাহ কোন বান্দা বান্দিনীকে ভালোবাসতে শুরু করেন তখন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল শুনো, আমি অমুক জায়গার অমুককে বেশি ভালোবাসি, তুমিও ভালোবাসো। শুধু তুমি ভালোবাসলে হবে না, সত্য আকাশে গিয়ে সকলকে বলে দাও তারাও যেন ভালোবাসে। তাদেরকে আবার নিচে ষষ্ঠ আকাশ ষষ্ঠ আসমানে গিয়ে বলে দাও তারাও যেন ভালোবাসে। এভাবে প্রথম আসমান পর্যন্ত এসে জিবরিল আমিন সবাইকে বলে দে আল্লাহ তাআলা ওয়া তাআলা বলেছেন তিনি অমুক জায়গার অমুককে ভালোবাসেন, তোমরা যেন আল্লাহর মতো তাকে ভালোবাসো। এরপরে দুনিয়াতে আল্লাহ তাআলা ওয়া তাআলা এই নির্দেশটা কার্যকর হয় তখন প্রত্যেকের ভিতরে ভিতরে ওই বান্দার প্রতি মহব্বত পয়দা করে দেন, তখন মানুষ ওকে ভালোবাসতে শুরু করে। ভালোবাসা তো বাজারে পাওয়া যায় না, রিয়াজদিন বাজারে কি ভালোবাসা পাওয়া যায়? আমার 1 কেজি ভালোবাসা দেন। ভালোবাসা এটা খোদা দান বিষয়, আল্লাহ প্রদত্ত বিষয়। আপনি আমাকে ভালোবাসেন কেন ভালোবাসে এটা আল্লাহ জানে। তা আমি আপনাকে ভালোবাসি এটা আল্লাহ দিয়েছেন আমাকে, আমি ভালোবাসা আপনাকে ভালোবাসছি, কিন্তু অপরজন সেখান থেকে হিংসার আগুনে জ্বলছে, ওনাকে কেন ভালোবাসতেছে? ওনাকে কেন সবাই সালাম করতেছে? ওনাকে কেন তাজিম করতেছে? এই এই একটা রোগ আমাদের মাঝে হয়ে গেছে। বরং ওনাকে যখন সবাই ভালোবাসতেছে তখন আপনি গবেষণায় নামুন যে উনাকে কেন ভালোবাসতেছে, দেখবেন যে উনার ত্যাগের বিনিময়, উনার খেদমতের ফলশ্রুতি, এটা উনার আত্মবিসর্জনের পুরস্কার, এটা এটা তোমার তোমার রেজাল্ট এসে যাবে। কারণ জাতি মানুষের কর্মকে মূল্যায়ন করতে ভুল করে না। আপনি আজকে ত্যাগ করবেন, জাতি আপনার ত্যাগের স্বীকৃতি দেবে নই দেবে? কখনো জাতি আপনাকে স্বীকৃতি দান থেকে কি হবে না, বিরত হবে না, আপনাকে স্বীকৃতি দেবে নই দেবেন। সুতরাং আমাদেরকে আমাদের কর্মের মাধ্যমে জনগণের ভালোবাসা আহরণ করতে হবে। কাজ না করে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না, কাজ করতে হবে মুজাহাব মিল্লাতের জন্য। আমাকে সব কিছু উজাড় করে দিতে হবে, বিনিময়ে দেখব সবাই আমাকে ভালোবাসতেছে। এটা যখন আমরা উপলব্ধি করব তখন আমাদের মধ্যে দিনের জন্য মিল্লাতের জন্য মুজাহাবের জন্য খেদমত আন্দাম দিকে দিতে আমাদের মধ্যে উৎসাহ পয়দা হবে। কারণ এটা তো আল্লাহর দেওয়া নিয়ামত,
ভালোবাসা এটা তো এমনিতে পাওয়া যায় না, আল্লাহ যাকে পছন্দ করেন তাম আল্লাহর বন্দারা তাকে ভালোবাসেন। এই জন্য আসুন আমরা আপন আপন জায়গা থেকে আমাদের কাজ পরিচালনা করি, খেদমত আঞ্জাম দিই একমাত্র আল্লাহর ওয়াস্তে, দুনিয়াবি কোন স্বার্থ সিদ্ধির জন্য নয়, যেহেতু আমরা সবাই দ্বীনের খাদেম, আমরা সবাই আলোচনা জামাতের এক একজন কর্মী, আমরা কারো নিকট থেকে কোনো কিছু বিনিময়ের জন্য করব না, আমরা আল্লাহর পক্ষ থেকে বিনিময় চাইব, আল্লাহর রসুল থেকে বিনিময় চাইব, দুনিয়া আখেরাতের কামিয়াবি চাইব। আমরা শুধু এই উদ্দেশ্য যদি আমাদের কাজগুলো পরিচালিত হয় তাহলে অবশ্যই এখানে আমরা নিজেরাই তৃপ্তি পাব আর জাতিও উপকৃত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর লাভ করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।